পুরী, পুরীতে এসে আমরা ছিলাম হোটেল নটরাজে, এবং হোটেল নটরাজে আমাদের ভাড়া পড়েছিল পার ডে 750 টাকা করে, এবং তার উপরে একটা ভিডিও অলরেডি দিয়েছি, যদি সেই ভিডিও না দেখে থাকো তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গিয়ে দেখে নিতে পারো। এখান থেকে বেরিয়ে শেষ দিন ছিলাম আমার হচ্ছে বাবুসোনা প্যালেসে, সেখানকার হোটেলের রুমগুলো কেমন তাও তোমায় দেখাবো, সে সঙ্গে পুরীর একটি লাক্সারি হোটেল সে দেখাবো, এবং ওর সঙ্গে আরও বেশ কিছু অর্ডিনারি হোটেল যেগুলো আছে পুরীতে তা তোমার সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে হোটেল পুলিন, এবং এই হোটেলটা হচ্ছে একদম সি বিচের সামনে। এই রুম নম্বরটা হচ্ছে 205। ডিসেম্বর মাসে এই হোটেলের রেট হচ্ছে 4,424 টাকা। এই হচ্ছে বেড, এবং এটা হচ্ছে বেলকনি, এখান থেকে বাইরে বেরোলেই তোমরা দেখতে পাবে এই সি বিচটা। আচ্ছা, বেলকনি হিসেবে তাহলে দেখতে পাচ্ছ একদম সি বিচের সামনে এটা, এবং সেই সঙ্গে এখানে টেবিল দিচ্ছে, ফোন আছে, ইন্টারকাম আছে, এবং বাথরুমটা। এটা একটা লাক্সারি হোটেল, সেই সঙ্গে তোমরা এখানে খাওয়া দাওয়ার জন্য পেয়ে যাবে হচ্ছে সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। আর এই হচ্ছে এই বিল্ডিংটা, আর এইটা হচ্ছে বাবুসোনা প্যালেস। তাহলে বন্ধুরা, আমরা পেয়ে গেছি এই বাবুসোনা প্যালেসের যে ম্যানেজার কৌস্তুভ ভট্টাচার্যকে, ওনার কাছ থেকে এই বাবুসোনা প্যালেসের যে বিভিন্ন হোটেলগুলোর রুমগুলো আছে ওই রুমগুলোর রেট কীরকম বা আরও বিস্তারিত কিছু বিষয় তোমার সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে প্রথমে বাবুসোনা আমি জেনে নেবো, আপনাদের কাছে যে হোটেলটা আছে বা বাবুসোনা প্যালেস যেটা আছে, এটা আমাদের পুরী বিচ থেকে বা পুরী মন্দির থেকে কতটা দূরে পারছি? মন্দির থেকে আপনার মোটামুটি 1.5 কিলোমিটার। আচ্ছা, আর বিচ এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আমাদের লাগে 3 মিনিট, বয়স্কদের ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিট। 5 মিনিট মানে 3 মিনিটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, বিচ পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের এখান থেকে যদি কেউ পুজো দিতে চাই, পান্ডা একদম পান্ডার ব্যবস্থা আছে, যদি তার নিজস্ব পান্ডা থাকে তো আলাদা ব্যাপার, না হলে আমরা ওইখানে পান্ডা অ্যারেঞ্জ করিয়ে দিই, যদি গাড়ি ঘোরার জন্য গাড়ির ব্যবস্থা বলে আমরাও করিয়ে দিই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার যে রুমগুলো আছে এই রুমগুলো মোটামুটি অ্যাভারেজ ভাড়া কত থাকছে? দেখুন, নর্মালি এই রুমগুলো 850 টাকা ভাড়া। আচ্ছা, এবার সিজন ওয়াইজ ডিপেন্ড করে কখন কি ভাড়া হবে না হবে। আচ্ছা, এমনি নর্মালি 850 টাকা, নন এসি? নন এসি। আর এসি হলে? এসি হলে 1450 টাকা তখন হয়ে যাচ্ছে, এটা নর্মালি হয়ে থাকে। আর সিজনের সময় ওটা এবার ভ্যারি করে সিজন ওয়াইজ। আচ্ছা, এবার যদি কেউ আমাদের আগে থেকে অ্যাডভান্স বুক করতে চাই, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা যদি বলেন? সেই ক্ষেত্রে আমার ফোন নাম্বার করতে পারে, আর একটা নাম্বারও আছে সুতপা চক্রবর্তী নামে, দুটো ফোন নাম্বারই আছে, দুটো ফোন নাম্বারে ফোন করে বুক করতে পারে। ওই নাম্বারে সুতপা চক্রবর্তীর নাম্বারে অ্যাডভান্স পাঠিয়ে দিলে ইনস্ট্যান্ট আমি বিলটাকে হোয়াটসঅ্যাপ করে দেবো, অ্যাডভান্স বিল, সঙ্গে সঙ্গে উনি বুকিং স্লিপ পেয়ে যাবেন। আচ্ছা, এটা আমি বলতে পারবো, উপরটা এবার তার উপর ডিপেন্ড করে। এবং আমার যারা আসবে তাদেরকে আপনি একটু পরিষেবা ভালো দিবেন। অবশ্যই, আপনার ভালো লাগলে আপনি তবেই না বলবেন। অবশ্যই, ঠিক। তো বন্ধুরা, আমরা যে হোটেল মনিটাজে ছিলাম ওটা আমাদের 3 দিনের বুক ছিল, লাস্ট দিন আমরা বুক পাইনি, ফাঁকা ছিল না, সেই জন্য আমরা ওই হোটেল ছেড়ে তার পাশেই আছে বাবুসোনা প্যালেস সেই হোটেলে চলে এলাম। এই হোটেলে ভাড়া পড়ছে 800 টাকা করেছে আমাদের পার ডে। তোমাদেরকে এবার আমি বাথরুমটা দেখে দিচ্ছি টনি, এই বাথরুমটা অনেকখানি বড় রয়েছে, বেসিন। আর এই রুমগুলো বা বাবুসোনা প্যালেস যা আছে এই বিল্ডিংটার উপরে সূর্যের কিরণ সেরকমভাবে না পড়ার জন্যে এই রুমগুলো বেশ ঠান্ডা, কিন্তু এর তুলনায় মণিরাজ হোটেলটা যে ছিল ওই হোটেলের সামনে একবার পূর্ব দিক থেকে রোদটা পড়ছিলো, সেই জন্য বেশ ভালো লাগছিলো। কিন্তু এই রুমগুলো গরমকালে যেন খুব ভালো, কিন্তু শীতকালে একটু অসুবিধা হচ্ছে। আর বাইরে থেকে জল কেনার দরকার নেই, আমরা এখানে অ্যাকোয়াগার্ড পেয়ে আছি, অ্যাকোয়াগার্ড থেকে তোমরা জল নিয়ে নিতে পারো। এবার তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোনালি কটেজ, এখানে ঘর ভাড়া পাওয়া যায়, এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8917575883। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দুর্গা স্মৃতি, এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
7008834309। এরপরে যে হোটেলটা দেখাচ্ছি সেই হোটেলের নাম হচ্ছে হোটেল প্রিন্স, এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6752231090। এরপরে হোটেলের নাম হচ্ছে পদ্মা ভবন, এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9861475776, এবং এটা হচ্ছে 2-bed, 4-bed এবং কিচেন ফেসিলিটি রয়েছে এর মধ্যে। এরপরে হোটেলটা হচ্ছে হোটেল মীনাক্ষী, এবং এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7328091300। আমরা পুরীতে খাওয়া দাওয়া করতে হচ্ছে 13 পার্বণে। 13 পার্বণের সঙ্গে লাগা একটা হোটেল রয়েছে এবং যার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9438163774। এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমন্ত্রণ লজ, এবং এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9123925657। এরপরে তোমাদের যে দেখাচ্ছি তার নাম হচ্ছে বাবুসোনা গেস্ট হাউস, এবং এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9474126341। এরপরে যেটা দেখাচ্ছি তার নাম হচ্ছে জয় জগন্নাথ হলিডে হোম, এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6295873878। এবার তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শেষ, এর নাম হচ্ছে সাধনা আশ্রম গেস্ট হাউস, এবং এই সাধনা আশ্রম গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6752231313। তো বন্ধুরা, এই ছিল পুরীতে বেশ কিছু হোটেল এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার, এবং হোটেলগুলো কিছুটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। যদি এই ভিডিও ভালো লাগে থাকে তো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং চ্যানেল যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্যদিন অন্য কিছু ভিডিওতে। জয় জগন্নাথ।